নমস্কার, রাজবংশী রান্ধনঘর তোমার গুলি আরো একবার স্বাগতম জানাই শুরু করলাম আজকের মোর ভিডিও। দেখো আজকে মুই এটি নাম ভাড়ি তুলি রেচং, এটি ভাড়ি, ভাড়িটা আগতে বসে থাকছি। এলাম মুই এই ভাড়িটা তুলি দেখি কতগুলো মাছ পড়ছিল নাই পড়ে। তা মোর গোটাই ভিডিও কেন দেখি থাকেন, ভাল লাগলে একটা লাইক করে দেন। এলাম মুই ভাড়িটা তুলি নিম। দেখো এটি এখন এমন করে দড়ি দিয়ে দুই পাশে ভাড়িটা এমন করে থোয়া লাগে, নালে ভাড়িটা উল্টি পড়বে। এলাম মুই দড়িখান খুলি নিম আগতে। এলাম মুই ভাড়িটিয়ে তুলি নিম। এলাম মুই ভাড়িটিয়ে থাকি মাছগুলো ঢালি নিম, দেখিম কতগুলো মাছ উঠছে না নাই। দেখো মাছ উঠছে, এলে সবগুলো ছোট ছোট খলসিয়ে মাছ। তা মুই মাছগুলো ভাল করে ঢালি নিম। মোর সব মাছগুলো বিকুড়ি নেওয়া হয়ে গেল। দেখো এগুলো সব ছোট ছোট খলসিয়ে মাছ, আমি আগতে কইলাম তোমাক। এই দেখো এলাম মুই বাড়ি যেয়ে তোমার সাথে রেসিপিটা শেয়ার করিম। মোর গোটাই রেসিপিটা দেখি থাকেন কাটি না দেওয়া করে। আশা করলাম তোমারগুলো ভালো লাগবে। মুই এলাম মাছগুলো বেছে নিম। মোর মাছগুলো বেছে নেওয়া হয়ে গেল। এলাম মুই মাছগুলো ভাল করে ধুয়ে নিম। মোর তসলা গরম হয়েছে, তসলা দিলুম সর্ষের তেল। সর্ষের তেলগুলো গরম হয়েছে, এলাম মুই হলদি নুন মাখি নেওয়া মাছগুলো তেলত ছাড়ি দিলুম। মাছগুলো এমন করে খুঁতি দিয়ে ভাল করে ছড়ে দিম। মোর মাছগুলোর ওই পাশ খান হয়ে গেছে। এলাম ওই মাছগুলো উল্টি দিয়ে এই পাশ খানও ভাল করে ভাজি নিম। মাছগুলো বেশি ভাল করে ভাজি নেওয়া না লাগে, বা বেশি কড়কড়া করে ভাজি নেওয়া না লাগে। দেখো মোর মাছগুলো ভাজি নেওয়া হয়ে গেছে, এলাম ওই নামে নিম। মাছ ভাজা তেলতে দিলুম অল্প কণা জিরে ফোড়ন। মুই 5-6টা কাঁচা মরিচ বাটি নিছং, ওই কাঁচা মরিচ বাটা কণা দিলুম। পরিমাণ মতো হলুদ খাটি দিম। মুই সর্ষে বাটিয়ে জলটা সেকি নিছং, ওই সর্ষে বাটা জলটা দিলুম। এলাম মুই দিলুম স্বাদ মতো নুন। দেখো ঝোলটা খুব সুন্দর করে থকথকে হচ্ছে। এলাম মুই ভাজি নেওয়া মাছগুলো ঝোল ছাড়ি দিলুম, খাটি দিম। আর 2-3 মিনিট খানিক জাল দিয়ে মুই নামে নিম। দেখো কত কম উপকরণ দিয়ে আর খুব কম সময়তে খুব সুন্দর একটা চটচটি আমরা বানে খাবার পাই। আজকে রেসিপি মোর এটিকোনায় শেষ হল। আরও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। ধন্যবাদ।